রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন, তুমি দুটো করবা আমি দুটো করব। রব বলেন তুই দুইটা করবি আমি দুইটা করব। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি রব্বুল আলামিন কথা দিলাম তোমার দুনিয়া সাজাবো আখরাত সাজাবো। সুবহানাল্লাহ। আমি বানাবো কয়টা? দুইটা। দুইটা কি কি? ঈমান আমল। আমি বানাবো কয়টা? দুইটা কি কি? ঈমান। আমার রব বানাবে কয়টা? দুইটা কি কি? দুনিয়া আখরাত। আল্লাহ সুবহানাল্লাহ। من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা তুমি ঈমান বানাবা তুমি আমল বানাবা رب العالمين বলেন আমি কথা দিলাম فلنحيينه حياتا طيبه তোমাকে দুনিয়ার জীবন এক সুন্দর জীবন আমি উপহার দিব সুবহানাল্লাহ رب العالمين আমার বেলা বলেন من عمل صالحا আমার বেলা বলেন যদি কেউ কর যদি কেউ ঈমান আনো যদি কেউ নেক আমল কর আমার বেলা বলেন যদি নিজের বেলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি অবশ্যই অবশ্যই তোমাকে সুন্দর এক জীবন দিয়ে দেব সুবহানাল্লাহ এজন্য ফেসবুকে জীবন সুন্দর হবে না ডিশে জীবন সুন্দর হয় না টেলিভিশনে জীবন সুন্দর হয় না সুদে জীবন সুন্দর হয় না ঘুষে জীবন সুন্দর হয় না দুর্নীতিতে জীবন সুন্দর হয় না বলেন দুর্নীতিতে জীবন সুন্দর হয় না বলেন বাড়ি সুন্দর হয় জীবন সুন্দর হয় না গাড়ি সুন্দর হয় জীবন সুন্দর হয় না বলেন কি বলছি বলেন গাড়ি সুন্দর হয় জীবন কি হয় না জি হজরত অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ বলেন দুর্নীতিতে কি কি সুন্দর হয় বলেন গাড়ি সুন্দর হয় আর কি সুন্দর হয় বাড়ি সুন্দর হয় বাড়ির টাইলস হয় চায়না টাইলস হয় আরও বেশি হলে আরও বেশি দুর্নীতি হলে ইটালির টাইলস হয় মার্বেল পাথর হয় দুর্নীতি হলে মার্বেল পাথর হয় দুর্নীতি হলে চায়নার টাইলস হয় বুঝুন নাই কথা আরও বেশি দুর্নীতি হলে মালয়েশিয়ান ফার্নিচার হয় আরও বেশি দুর্নীতি হলে কোরিয়ার এসি হয় আরও বেশি দুর্নীতি হলে ইটালির কার্পেট হয় তুর্কি কি হয় কার্পেট হয় ইটালির জুতা হয় জাপানি কাপড় হয় দুবাইয়ের গহনা হয় এই সব হইতে পারে দুর্নীতির দ্বারা এই সব হইতে পারে বাটফারিয়া চিটারির দ্বারা লেকিন হায়াতে তৈয়বা হবে ইমান ও আমলের দ্বারা হায়াতে তৈয়বা হবে কিসের দ্বারা বলেন সুন্দর এক পবিত্র জীবন হবে ইমান ও আমলের দ্বারা সুখের জীবন হবে ইমান ও আমলের দ্বারা স্বাচ্ছন্দ্যের জীবন আর সুখের জীবন দুই কথা স্বাচ্ছন্দ্য যদি সুখের জীবনই হইতো আজকের আজকের বাংলাদেশের সর্বোচ্চ মানুষটার তনয়া বিবাহ বিচ্ছেদ হয়ে যেত না বিবাহ বিচ্ছেদ হয়ে যেত না মনে হয় শোনেন নাই কেউ বিবাহ বিচ্ছেদ হয়ে কি যেত না এজন্য ওদের বিয়ে এদিক দিয়া হয় ওদিক দিয়া ভাঙে আসতে বললেন জি আসতে বললেন কেউ শুনে ফেলবে ওদের বিয়ে কি হয় বলেন হইতে দেরি হয় ভাঙতে দেরি হয় না হইতে 36 বছর লাগে ভাঙতে 36 ঘন্টাও লাগে না বুঝেন না কথা মনে হয় ওই একবার আমাদের এক পরিচিত জন তোনাকে জিজ্ঞেস করলাম আহ বেচারা অসুস্থ এখন তোনাকে বললো স্যার আপনার মেয়েটা বিয়ে হয়েছে তুমি যে কি বলো ও তো মাত্র এই 84তে আর কি বলে মাত্র 96তে মাস্টার্স কমপ্লিট করলো 2010 সালে মাত্র 96তে মাস্টার্স কমপ্লিট করলো আর তুমি যে কি বলো আর কি বিয়ে হবে ও তো মাত্র 96তে মাস্টার্স কমপ্লিট করলো আর বুঝেন নাই কথা 36 বছরে বিয়ে বয়স হয় বিয়ে হইতে লাগে 36 বছর ভাঙতে লাগে না 36 ঘন্টা কেন সুখ যে সুখ বেশি যে টাইলস ইটালির যে আরে বলে না টাইলস কি ইটালির যে ফার্নিচার মালয়েশিয়ার যে কথা বলে না কার্পেট কি তুর্কি যে জুতা ইটালির যে কাপড় চোপড় মালয়েশিয়ার যে আরে কি বলে আর গহনা কি দুবাইয়ের যে তো ভাঙ্গে কা বিয়ে ভাঙ্গে কা কি হায় বুঝি নাই যে কোথাও বুঝি নাই বিশ্বাস হয় না আপনার কারোরই বিশ্বাস হয় না বিশ্বাস হয় না হয় বিশ্বাস হয় من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن
রব্বুল আলামিন বলেন কথা দিলাম, তুমি যদি পুরুষ হও তুমি চাই মহিলা হও, তুমি চাই পুরুষ হও তুমি চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও তুমি যদি আমল বানাও, সুবহানাল্লাহ, তোমার হৃদয়ের দুনিয়াতে যদি শুধু আমি থাকি, বাহিরের দুনিয়া যদি শুধু আমার হাবিব থাকে, সুবহানাল্লাহ, হৃদয়ের দুনিয়াতে কে? আল্লাহ। হৃদয়ের দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমলের দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিজায় রাখবা আমাকে, আমলে রাখবা আমার হাবিবকে, ভিতরে রাখবা আমাকে, বাইরে রাখবা আমার রসুলকে, সুবহানাল্লাহ, উদ্দেশ্য বানাবা আমাকে, আদর্শ বানাবা আমার রসুলকে, উদ্দেশ্য আদর্শ, মুখস্থ করেন, উদ্দেশ্য আদর্শ, আবার বলেন, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আদর্শ নেতা। জিজ্ঞেস করো তোমার নেতার রাতের 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 অবস্থা কী ছিল বলো তো, রাতে তিনি কী কী করতেন? জানি না তো, কী আদর্শ বানাইলা? আরে বলে না, এটা কি? আচ্ছা তার বৈবাহিক জীবন বলো তো দেখি, লিখো তো দেখি একটু, মানে তিনি প্রেম করে তিনটা বিয়ে করেছেন, কথা বলে না, বিয়ের আগে একটা বাচ্চা হয়েছে, কি বিয়ের আগে গিয়েছে, বিয়ের আগে একটা হয়েছে, বিয়ের আগেরটাও মরে গেছে, বিয়ের পরেরটাও মরে গেছে, ভাগ্যটাই ভালো, খারাপ, এগুলো আদর্শ, বুঝো নাই কথা, এরকম আদর্শ আছে নি দুনিয়াতে? আছে। বাংলাদেশে আসেনি? হিন্দুস্তানে আসেনি? আমেরিকাতে আসেনি এরকম আদর্শ? এছাড়া তো আদর্শই হয় না। আমাদেরও একজন আদর্শ আছে, তোমাদেরও আদর্শ আছে, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদর্শ যাকে আমরা আদর্শ বানিয়েছি, তার চোখ মহাপবিত্র, তার কান মহাপবিত্র, তার জবান মহাপবিত্র, তার দিল মহাপবিত্র, তার দেমাগ মহাপবিত্র, তার জীবন মহাপবিত্র, সুবহানাল্লাহ। পারলে কেউ বলুক যে আমরা যাকে আদর্শ মেনেছি তিনিও মহাপবিত্র, মহাপবিত্র না মহাপবিত্র? মহাপবিত্র, জোরে বলেন, মহাপবিত্র, মহা অপবিত্র, মহাপবিত্র। পৃথিবীর যত মহাপবিত্র আছে বাংলাদেশে আইসা নির্বাচনের আগে সব মহাপবিত্র হয়ে যায়, সারা জিন্দগির মহাপবিত্র এক জীবন। নির্বাচনের ক্যাম্পাসারের কাছে এদেরকে নামায়া নামায়া গালে গালে লাগানো দরকার, নাম বেদদফ, কারে কইছ মহাপবিত্র? মিথ্যে কথা বলেন না, বাস্তব না বাস্তব? আল্লাহ রাগ করছেন নি কোনো কিছু? আমরা যাকে ভালোবাসি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে ভালোবাসি তিনি কে? মুহাম্মদ, বলে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জবান পবিত্র, সুবহানাল্লাহ, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার জবান পবিত্র, জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ, কি নবুয়তের আগেও না নবুয়তের পরেও না, যার নামে ব্যঙ্গচিত করছিস, যার নামে ব্যঙ্গচিত করেছ তিনি কে? তিনি না হলে জার্মান মাইক্রো তোমারও বানাইতো না, ফ্রান্স তোমারও কি করতো না বানান, বলেন, কথা কয় না, বিশ্বাস হয় না আপনাদের, তাকেও তো বানাইতো না। আরে মোহাম্মদ আরবি না হলে জান্নাতও বানাইতো না, জান্নাত, ফ্রান্স, ফ্রান্স কি ফ্রান্স থাক দূরের কথা, জার্মানও কি, আরে জান্নাতও বানাইতো না, মালিক জান্নাতও বানাইতো না, সুবহানাল্লাহ, জান্নাতও বানিয়েছেন মুহাম্মদুর রাসূলের কারণে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাকে আদর্শ বানিয়েছি আমরা দেখবেন, চুল এদিকে কাটছে, এদিকে কাটছে, এদিকে উপরে উঠে রাখছে, আমাদের ইয়ে বড় সুন্দর করে বলেন, মুফতি দালাল সাহেব বড় সুন্দর করে বলেন, বলে গ্রিক সভ্যতা তখন গোলাম প্রথা ছিল, ক্রীতদাস প্রথা ছিল, তো বাজারে কিছু ক্রীতদাস পাওয়া যেত, বেচা কিনা হইতো, আর কিছু স্বাধীন মানুষ ছিল, তো ক্রীতদাস চিনবে কীভাবে, ওদের এদিকে শেপ করে দিত, এদিকে শেপ করে দিত, এদিকে চুল বড় করে রেখে দিত, এরা ছিল গোলাম। এরকম গোলাম তো এখন দেশে নাই, নাফিতের দোকানের সামনে দু চারটা চুলওয়ালা ডিজাইন হলার বানায় রাখছে,
ওটা তোমার মডেল, তুমি কি বলো এটা এটার মতো করে দাও, ঠিক তোমার আকল কি শতবার আজীব বিষয়। কেন কথা হচ্ছে আল্লাহ তাহলে ভালো জানো, উদ্দেশ্য কি আদর্শ কি, উদ্দেশ্য বানাও আল্লাহ, আদর্শ বানাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিজায় ঢুকাও আল্লাহকে আর আদর্শে ফিট করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবাও ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। মেশকপ আছে কি আছে বলেন, কিরকম মেশকপ? মুহাম্মদ আরবিকে সাহাবা ভালোবাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে পেশাব করার ভান করলেন, এক জায়গায় বসে গেলেন আবার উঠে গেলেন। সাহাবা জিজ্ঞেস করলেন আপনি বসলেন কেন উঠলেন কেন, আমি রসুলের পাশ দিয়ে রসুলের কাছে রসুলের সাথে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, রসুল এই রাস্তা এই রাস্তা এই জায়গায় পেশাব ফরমাইছিলেন, এই জন্য আমি এখানে এটা বসছি। কি বানিয়েছিলেন মুহাম্মদ আরবিকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি কি আদর্শবান ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি। হযরত খুযায়মা বিখ্যাত সাহাবী খুযায়মা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে হঠাৎ করে রাসূলের সামনে দিয়ে এক ইহুদি একটা উট নিয়ে যাচ্ছিল। রাসূল জিজ্ঞেস করলেন ইহুদি তোমার উটটা অনেক সুন্দর বেজবা, কাজী বেজব কত এত, রাসূল টাকা দিয়ে দিলেন উট নিয়ে নিলেন। ইহুদি তো ইহুদি, ইহুদির বাচ্চা ইহুদি, পৃথিবীর যত সাজেশ যত ষড়যন্ত্র এর মূল এই ইহুদি, এই ফ্রান্সে যা ঘটছে এই ইহুদিরাই করছে, ওরা শুধু আমাদেরকে একটু টোকা দিয়া আমাদের ইমানের শেষ শেষ জ্বালা 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 জ্বালা, উর্দু শব্দ ফার্সি শব্দ আরবি শব্দ জ্বালা, আমাদের ইমানের শেষ বাংলা কোন শেষ আলো, আমাদের ইমানের শেষ স্ফুলিঙ্গ দেখতে চেয়েছিল, ওরা বুঝে গেছে না, এরা এখনো ঘুমায় নাই, সুবহানাল্লাহ বলবেন না, ওরা বুঝছে ওরা এখনো কি করে নাই, শেষ পর্যন্ত জার্মানের আর ফ্রান্সের প্রেসিডেন্ট বলতে বাধ্য হয়েছে সরি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সে মনে করছে সৌদি আরবে ঘুম পাড়ায় দিছি, সবগুলো মসজিদ বন্ধ করে করে ঘুম পাড়ায় দিছি, লেকিন ইমানের শেষ স্ফুলিঙ্গে এখনো জীবিত আছে, সে জানে না এটা, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য শেষ তক আলহামদুলিল্লাহ সৌদি আরবে বলতে বাধ্য হয়েছে আমরাও পণ্য বর্জন করলাম, যাও কি মজার কথা, সে শুধু চাইছিল যে এদের ইমান কেমন আছে দেখি, এদের ইমান কেমন আছে দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ইমান থেকে গেছে, এটাতে আগুন লাগাইলেই জ্বলে, এটাকে টোকা দিলেই জ্বলে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আদর্শ বানাও বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ, বলেন। গত জুমায় আমাদের মসজিদে লিখিত পাঠাইছে আমি যেন সিরাতের উপরে বয়ান করি, আল্লাহ আমি কি আল্লাহ সুসংবাদ, পরে প্রশাসনিক কর্মকর্তারা তো সবসময় থাকে ছিল, আমার মুখেও আল্লাহ বলাইয়া দিছে সিরাত কাকে বলে কি ও কেন, এই জন্য কাকে আদর্শ মানাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দিলে কি, দিলে কি আল্লাহ, দিলে কি আল্লাহ, আর বাইরে কি সাল্লাল্লাহু আলাইহি, মান আমিল সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও, চাই তুমি আরব হও চাই তুমি আজম হও, তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও, তুমি যদি কলিজা রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমল বানাও অর্থাৎ জিন্দগিতে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইমান, সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা। সুবহানাল্লাহ কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ কি পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভিসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিসা। পাসপোর্ট আর ভিসা ছাড়া কিন্তু বিদেশে যাওয়ার কোনো রাস্তা নাই। পাসপোর্ট আর ভিসা ছাড়া এই পাসপোর্ট কাকে বলে? যে দেশে আছি ওই দেশের সিলচপ্পর। ভিসা কাকে বলে? যে দেশে যাব ওই দেশের রাষ্ট্রদূতের সিলচপ্পর। সুবহানাল্লাহ কয় না, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো জান্নাতের মালিকের সিলচপ্পর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতের মালিকের রাষ্ট্রদূতের সিলচপ্পর। সুবহানাল্লাহ। এই জন্য কলিজায় ঢুকাও আল্লাহকে, আর বাহিরে ফিট করো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ আল্লাহ, আপনাদের প্রিন্সিপাল সাহেবের বসা, বড়দের সামনে কথা বলতে ভাল লাগে, ভুল হলে শুধরা দিবে আর ঠিক হলে সনদ দিয়ে দিবে, বুঝেন না কথা? ঠিক হলে কি দিয়ে দিবে? সনদ দিয়ে দিবে, আর ভুল হলে কি করবে? শুধরা দিবে।